কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, কাল গতকাল থেকেই শুরু হয়েছে বিভিন্ন জেলায় আয়কর হানা, এবং আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের গোলসিতে আয়কর হানা হয়েছে, চালকলে আয়কর হানা হয়েছে, একাধিক চালকলে এই আয়কর হানার খবর পাওয়া যাচ্ছে। বুধবার রাত থেকেই শুরু হয়েছে এই আয়কর হানা। এর আগে আমরা দেখেছিলাম বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষ, তার চালকলেও আয়কর হানা হয়েছিল। এবার বুধবার সন্ধ্যা থেকে রেশন বন্টন দুর্নীতি মামলায় চলছে, শুরু হয়েছে এই আয়কর হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। এই যে সমস্ত চালকলে হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা, তার মালিকানা সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে, কি কারণে এই চালকলগুলিতে হানা, এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে? দেখো অঙ্কুরদা, তোমার জানি রাখি যে পূর্ব বর্ধমান জেলা একমাত্র পূর্ব বর্ধমান জেলা সব থেকে রাইস মিল বেশি, এটা কিন্তু সবারই জানা এই রাজ্যে। কার্যত সব মিলিয়ে যেভাবে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে, কার্যত সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আয়কর দপ্তরের বহু আধিকারিকরা যারা আছেন তারা প্রত্যেকটি চালকলে যাচ্ছেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ করছেন। কার্যত এই মুহূর্তে আমরা বাইরের দৃশ্যটা আমরা দেখাতে পাচ্ছি, যেহেতু ভিতরে কোনো অ্যালাউ করছে না সংবাদ মাধ্যমকে, সেই কারণে আমরা জানতে পাচ্ছি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যে আয়ের বিষয়গুলো রয়েছে, যে কি টাকা আসে কি টাকা যায়, বা এই টাকা কোথায় আয়কর দপ্তরকে ঠিকঠাক দেওয়া হয় কিনা, আয়কর দপ্তর ঠিকভাবে টাকাটা মজুত করতে পারছে কিনা, এই নিয়ে কিন্তু পূর্ব বর্ধমান জেলা বর্ধমান স্তরের সুনামপন্ন বেশ কয়েকটি রাইস মিল রয়েছে, তার মধ্যে রয়েছেন লালবাবা রাইস মিল, ভদ্রস্থ রাইস মিল, রামকৃষ্ণ রাইস মিল, অন্নদাতা, বিভিন্ন ধরনের যতগুলো রাইস মিল আছে সবকটাতে তারা যাচ্ছেন। পাশাপাশি বর্ধমান শহরের পাশাপাশি যে চালকল অফিসগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু হানা দিয়েছে এবং অভিযান চালাচ্ছে। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সব মানে যতগুলো গাড়ি রয়েছে আয়কর দপ্তরে এবং কি রাজ্য থেকে এসছে এবং পূর্ব বর্ধমান জেলা যে আয়কর দপ্তর তারাও কিন্তু তারা ওখানে রয়েছেন, কিন্তু জিজ্ঞাসাবাদ করার পর চালকের মালিকরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে চাইছেন না এবং সংবাদ মাধ্যমের সামনেও আসতে চাইছেন না। অঙ্কুরদা একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আপনাদের জানিয়ে রাখি পূর্ব বর্ধমান জেলার সবচেয়ে বেশি সংখ্যক রাইস মিল, এই রাইস মিলগুলির সঙ্গে রেশন বন্টন দুর্নীতির কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতেই আয়কর দপ্তরের অভিযান। বুধবার থেকে শুরু হয়েছে এই চালকলগুলিতে আয়কর দপ্তরের আধিকারিকদের অভিযান। আজকেও জেলা আয়কর দপ্তর এবং রাজ্যে যে আয়কর দপ্তরের অফিস রয়েছে সেখানকার আধিকারিকরা বর্ধমান পূর্ব বর্ধমানের বিভিন্ন চালকলে হানা দিয়েছেন, তারা খতিয়ে দেখছেন সমস্ত নথিপত্র, একই সঙ্গে ওই চালকলগুলির সংশ্লিষ্ট মালিকদেরকে জিজ্ঞাসাবাদও করছেন আয়কর দপ্তরের আধিকারিকরা।